বুধবার বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে হাসপাতালের ডাক্তারের সঙ্গে আলোচনা করেন, বিশেষ করে করোনা ভ্যাকসিনেশন কিভাবে চলছে তার খোঁজ খবর নেন। এদিন হাসপাতালের লাগোয়া এলপি স্কুলে কোভিড টিকাকরণ কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, এটা ঠিক নয়। তিনি সবাইকে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান। এদিন ওনার সঙ্গে ছিলেন উদয়শঙ্কর দাস, মিন্টু নাথ প্রমুখ। যখন আসা আছে না করে আই না জানাই দিতে যাও বেশি না আছে উইব। দুইটা কথা, আর একটা কথা আছে, এটা যে লন্ডনের সিচুয়েশন দিয়ে তারা তুমি জায়গাতে দেয় একটা পুলিশ টাকা দিলে বড়খোলা থেকে শিবির আহমদ বড়ভূইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।